गले से मेरे ठा करती ठा ठा करती ठा ठा करती सारी दुनिया से इश्क बयां करती ठा ठा करती ठा ठा करती लग जा। अरे अभी तो पार्टी शुरू हुई है। খুব খারাপ মানুষের একটু বিশ্বাস করা যাবো না। কে যদি আমার চেম্বারে কিছু চায় আপনি মাঝে মাঝে আসে এমন কিছু করেন না। আমি আপনার কি বলতাম যে রোগী নাই, আমি একটু বসে আমি একটু অবসর সময় গান টান শুনতেছি। তোরা কিন্তু গান শুনলে সমস্যা, আমি আউট করে দিব, কোনো কামের না। আচ্ছা স্যার বলেন, আপনার কেউ আইসিল আমার খুঁজতে ওষুধ মশুদ দিছস? কেউ আসে না আপনার খুঁজতে, আইসিল শুধু কে জানেন আপনার দাওটা আছে না, দাওটা নেওয়ার জন্য। পর কি কিছু আমি বলছি, আপনার স্বাক্ষর ছাড়া দেওয়া যাবে না। স্বাক্ষর এটা স্বাক্ষরের কথা হইতে হবে তোর, এটা বুঝোস না? কি বলবো আমার, দাও চাইলে কবি কি দাও, দান নাই দাও, বোতা দাও, ন্যাংটা দাও, আসারি নাই, এডি কই তো এডি কবি বেড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এখন থেকে এগুলো বলবো, ঠিক আছে? আপনি যান, কোনো সমস্যা নাই। এখন যদি কেউ আসছে তাহলে আমি এটা বলবো, সমস্যা। আবার সেলফি তুলিস না গেলাম, ঠিক আছে? একদম এন থেকে ঠিক আছে, পাঠা দিব, ঠিক আছে ঠিক আছে। আমি থাকতে আপনার কোনো বড় সমস্যা, আপনি যান, ঠিক আছে। আমার মনটা করে চুরি, বুকে মাল বিষের ছুরি, কোথায় গিয়া হইলে অন্তরতে নাহি পারি বন্ধু, হৃদয় পাশান তোর তো অভিমান, ওরে ছাড়া পারি। ডাক্তার সাহেব কি দরকার? ডাক্তার সাহেব সাইকেলটা আমার দরকার। ডাক্তার সাহেব সাইকেল দরকার? হ্যাঁ সাইকেলটা লাগবে। তো ও ডাক্তার সাহেব তো কইছে সাইকেলে সমস্যা আছে। সাইকেল কি সমস্যা, আমি ঠিক করলাম, সাইকেল দাও ভাই আমার লাগবে। আরে ভাই শুনেন না ভাই, সাইকেল ডাক্তার সাহেব কইছে সাইকেল ন্যাংটা, সাইকেল ভূতা, সাইকেলের আসারই নাই, সাইকেল দিয়ে বাস কারণ যাব না। এ বেটা কি কস? হ্যাঁ খাইছিস নি বেটা, আপনি সাইকেল নাই তো? আমার ডাক্তার সাহেব যেরকম কইছে আমি আপনার সেরকম করি। এ ভাই তুই গাঁজা খাইছিস? নিশ্চয়ই গাঁজা খাইছিস। এ ভাই তুই বেটা তোর তোর ডাক্তার কাছে আও বেটা, যা ঠিক আছে, সাইকেল নাই, যান 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 যান। ডাক্তার সাহেব যেরকম বলছে আমি সেরকম করছি, আমি আপনি আমার সাথে ফাইজলাম করেন মিয়া, আইসে ডাক্তার সাইকেল নিয়ে। ও এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি, দূর আকাশের তারাগুলো আমি জ্ঞান হারাবো, মরে যাব বাঁচাতে পারবে না কো। ওই বড় গান গাস কে তোর কি এর কি আসবেন তো এমন ধমক দিতে ইনজেকশন লেম করস কে সিদ্ধাস, এটা তোমার কেন্দ্রে ঢোকাম গেলাম। যে বলেন এই যে একটু ওষুধ আনছি বুঝছস, যে যা সমস্যা হবে তা দিয়ে দিবি, খালি এটা দিন একটা ব্যাগ করে দিয়ে দিবি, দিয়ে দিলে হবে। পাঁচ মিশাল ওষুধ সব দিল লোক যায় মিনসার কাজ করবে, সব দিকে কাজ করবে। সেই সেই এখন কি হয়েছিল আমার খুঁজতে আসছিল, আপনার সাইকেল নেওয়ার জন্য আসছিল। পরে তুই কি কইছিস? আমি আপনি যা শিখেছিলাম তাই কইছি আমি, আমি আপনি বলছেন না ওই সাইকেল ন্যাংটা, সাইকেল ভূতা, সাইকেল আসারি নাই, সাইকেল পাঁচ তো কি কমু। তুই বেটা সাইকেল চালিয়ে তুই কবে যে সাইকেলের টিউব নষ্ট, সাইকেলের ব্রেক কাজ করো না, সাইকেলের চেইন নাই, সাইকেল নষ্ট মানে টায়ার নষ্ট হয়ে গেছে, এডি কবি তুই, তুই কি কস বেটা? ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে এটা বলবো। আমি আসলে কিছু খাস রে, তোর চোখের দিকে কালো হয়ে গেছে, খাস উল্লা বলে কিছু খাস নেই তুই। রাত্রেবেলা আমার চোখ লাল, আমার চোখ আগে থেকে লাল। তোর তো আমার সন্দেহ রে, তোর না আছে কোনো জায়গায়, তোর যেটা হয়েছে এটা করবি সবসময়। ঠিক আছে ঠিক আছে। আর যে ওষুধ ব্যাপার ঠিক আছে, পাতলা এখানে লো এটা, ঠিক আছে বুমিয়ে লো এটা, ঠিক আছে।
আপনি আমার বিশ্বাস করেন না, আমি থাকতে আমার আপনার ভরসায় নাই, বিশ্বাস করি না। কি দরকার ডাক্তার সাহেব? ঘোড়া লাগতো আমার। ঘোড়া চাইলে কি পাওয়া যায়? আরে লাগবো আমার ঘোড়া দিয়ে রেসি রেসি যেমন। ডাক্তার সাহেব কইছে ঘোড়ার বহুত সমস্যা। কি সমস্যা? ঘোড়া আপনার টিউব নাই, ঘোড়ার বেল নাই, ঘোড়ার কেরিয়ার নষ্ট, ঘোড়ার সিট নষ্ট, ঘোড়া দিয়ে আপনার গঞ্জে যাবে। ঘোড়া কি এগুলো নষ্ট থাকে? এটা ডাইরেক্ট কইলি তো বেটা ঘোড়া দিবি না, তলে দিবি না, ধরে বেটা ফাল কথা বলো। তুই কি ফাল পড়ে শুনলি? তুই কি বেটা আমাকে দেখে এত ফাল পড়ে শুনলি কোনা? তুই তো বেটা জ্যামনে করো তো জানতো শুনেই দেবে না, ধরে বেটা তোর ঘোড়া লাগবে না, যা বেটা তোর ঘোড়া তুইলা লাগবে না, ঘোড়া যা। যান যান যান, কোন থেকে আইছে কোন থেকে আইছে? আপনি এদিকে আসেন, এদিকে আইসা এই ওষুধটা। আবার কি এই ওষুধটা নিয়ে যান? আপনি আমার পাগল বলেন না, পাগল তো মিয়া আপনি মিয়া। ডাক্তার সাহেব কইছে এটা 5 মাসের ওষুধ, এটা নিবেন যে খাবেন আপনার সব খুব ভালো হয়ে যাবে। তুই এটা 3 বেলাই খাইস। আমি জোয়ান খান কোলা গোড়া বেড়ি সাথে আমার বাবাই দিছে বিয়া, কোন জ্বালা মিটাই না রে মরে কুকায়া, বসে যৌবন জ্বালা মিটাই না রে মরে কুকায়া, বুড়া বেড়ির সাথে আমার বাবাই দিছে বিয়া, আমি জোয়ান খান কোলা। এই বেড়া সমস্যা কি দিলেন তো গানটা নষ্ট করে? গান গান হলে বয়সি ধরে আমি না? ঠিক আছে আপনি বয়সেন আপনার চেম্বার আমি বসছি, ঠিক আছে আপনার লোকের দেখাশোনা করছি। যে কাহিনী শুরু করছো জনমতনের কমপ্লেন পাই আমি, না হলে আত্মারি না। তুই কী কসুল্লা পাল্লা বলে? আপনি আমাকে যেমন শিখাই দিলাম তেমনই কই, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আমি তো আপনার কথা যা বলেন আমি তাই শোনাই। আমি ভুলো লেগে গেছে তোমার বয়সে আমি বলেন এখন কি কি একটা চেম্বারে বসছো? হিপ হপ ডক্টরের চেম্বারে বসছো তুমি? ও ঠিক আছে, আমি কোথায় আছো তোমার বুঝতে হবে, মানে ক্লাস আছে ভাইয়া? জি জি জি। কেউ আসছিল আমার কাছে? আসছিল। কি দিছো? ঘোড়া নেওয়ার জন্য আসছিল, কিন্তু ও সুত্ত নাই না, এই ঘোড়া নেওয়ার জন্য আসছে। মানে আপনার যে ঘোড়ার কি কি সমস্যা কি কইছিস তুই? আমি বলে দিছি, আমি আমি বলছি ঘোড়ার সাইকেল মানে ঘোড়ার টিউব নষ্ট, ঘোড়ার মনে করেন যে আপনার টায়ার নাই, ঘোড়ার চেন নষ্ট, ঘোড়া মনে করেন যে এরিয়া নষ্ট। ঘোড়াটি থাকে ভাত খাস তো খাস ভাত খাই কি করছিস? ঘোড়া কি ডিউব থাকে? ঘোড়ার ব্রেক নষ্ট থাকে? আপনি আমাকে বলছেন আচ্ছা আপনি আসলে শিখাই দেন, আমি যা শিখাবেন লাস্ট বারের মতো কই দেন। আচ্ছা কথা বলেন বলেন বলেন, কেউ যদি আহে ঘোড়া লেগা কি কবি? কবি ঘোড়া গর্ভবতী, ঘোড়া কয়েকদিন আমার বিয়ে আইব, ঘোড়া 10 মাস 9 দিন হয়ে গেছে, ঘোড়ার পায়ে গা হয়েছে, ঘোড়ার মেন সুইচের সমস্যা, মেন সুইচের সমস্যা এইগুলো কবি, তাহলে ঘোড়া নিতে পারবো না সে বুঝতে গেলি কথা। ঠিক আছে তোর তো এত বোঝার দরকার নেই, তোর কথা দাল কবি ঘোড়া চাইলে গেলে কথা বোঝা, এগুলো মাথা মেমতে রাখবি। ঠিক আছে ঠিক আছে। কি জানেন গান গাইতেছিলি? আমি জোয়ান খান পোলা। গান চুস একবার আসনা। আমি জোয়ান খান পোলা ঘোড়া বেড়ি সাথে আমার বাবাই দিছে বিয়া, ও সে জবন জ্বালা মিটাই না রে মরে কুকায়া, ও সে জবন জ্বালা মিটাই না রে মরে কুকায়া, বুড়া বেড়ি সাথে। আজকে একটা ওষুধ বিক্রি করতে পারলাম, দেখ একটু মজা মাস্তি করি। তেরি আকো কায়ে কাজল তেরে মন সে গই গায়ল, তেরা সুর মনে আছে আমার গান মনে না। অবস্থা খারাপ ভাই, বসেন ভাই, বৈশা যান, আরে বসেন বসেন, বসছি তো, বৈশা যান বসছি তো, দেখছি তো, বলেন ভাই আমার পুরো অবস্থা খারাপ ভাই। আপনি শুনেন, ডাক্তারের খুব অবস্থা খারাপ, ডাক্তার সাহেব আমার বলছে, ডাক্তার সাহেব খুবই অসুস্থ, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব 10 মাসের গর্ভবতী, ডাক্তার সাহেব 10 মাসের ট্যাপটাপা গাবিন, ডাক্তার সাহেবের মেন সুইচ নষ্ট, ডাক্তার সাহেব ভিতরে এক পাও খোরা, ডাক্তার সাহেবের লেজ নাই, বুঝছেন ভাই? আমার ওষুধ দেন, বলার অবস্থা খারাপ ভাই। আপনার ছেলে কি হয়েছে বলেন আমার ভাই? আমার ছেলে পাতলা পায়খানা ভাই। পাতলা পায়খানা? হ্যাঁ ভাই। কেমন পায়খানা আপনার? গরিবের পায়খানা ভাই, সামনে বের আর পিছে সালা ভাই। আরে ভাই ওই পায়খানা বুঝছেন, আপনার ছেলের পায়খানার ধরন কেমন? এই ধরন মনে করেন আপনি কুলি করতে পারবেন? আমি আপনার ছেলে যেমনি বললেন এটাই তো বললাম, আবার কি? ঠিক আছে আপনার ছেলের আমি ওষুধ দিতেছি ভাই, তাড়াতাড়ি ভাই। এই হচ্ছে একটা ওষুধ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিরাপ, এই সিরাপটাকে খাওয়ার আগে আপনি মনে করেন যেভাবে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিয়ে ঠিক আছে আপনি এটার মধ্যে গরম পানিকে আপনি হট পানির সাথে মিশাবেন, আর ঠান্ডা পানির সাথে আপনি কোল্ড পানি মিশাবেন। তারপরে আপনার দিনে সকাল দুপুর বিকালের মধ্যে আপনি দিনে 4 বার খাওয়াবেন, ঠিক আছে? এই যে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ঝাঁকিয়ে নেবেন। আর হচ্ছে ঔষধ, আর হচ্ছে এটা হচ্ছে আপনার 5 মিশালি ঔষধ, এটা আপনি খাওয়ালে ভালো হয়ে যাবে, এটা আপনি আপনিও খাবেন বাচ্চার মাকে খাবেন। এই যে আপনার এখানে নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারটা আপনি
আমার নাম্বারে 500 টাকা, যদি আপনার ওষুধ ভালো না হয় আমার নাম্বারে 500 টাকা আপনি বিকাশ করে পাঠিয়ে দিন। বিকাশ? হ্যাঁ বিকাশ করে পাঠিয়ে দিন, তাহলে আপনার ভালো হয়ে যাবে তো ভাই। অবশ্যই 100% ভালো হয়ে যাবে, আপনি আমি আমি থাকতে আপনার কোনো ভরসা নাই, ঠিক আছে? যান আজকে ওষুধ বেচ চালাইছি, বেচ চালাইছি রে, আজকা ওষুধ বেচ চালাইছি, বেচ চালাইছি রে, আমার হুজুর আর সারে বলে খুশি হব রে, আমার হুজুর আর সারে বলে খুশি হব রে, আজকে ওষুধ বিক্রি করে ফেলেছি, আমার স্যার চেয়ে কি খুশি হবে রে। আরে স্যার বসেন স্যার, আজকে তো স্যার ওষুধ বেচে আসি স্যার, তাই নাকি? হ্যাঁ স্যার, কিন্তু সমস্যা হয়েছে আপনি আপনার খুঁজ ছিল, কিন্তু মনে করেন যে আমি আপনি যেমন শিখাই দিচ্ছেন আপনার সমস্যা বলছি আপনি নাই, তখন মনে করেন যে আপনি নাই, কিন্তু আমি আপনার ওষুধ বেচে রাখছি, আপনি নাই আমি বলছি। একটা লোক আইছিল, লোকের ছেলের পাতলা পায়খানা, আপনার খুঁজতা ছিল, পরে আমি বলছি যে আপনি তো 10 মাসে ট্যাপ ট্যাপে গাভীন, আপনি তো 10 মাসে গর্ভবতী, মানে আপনার মেশিন নষ্ট, আপনার চার পায়ের মধ্যে এক পাও খুরা, আপনি মনে করেন যে আপনার ল্যান্স নাই। আরে কেলো স্যার, স্যার স্যার কেলো স্যার কেলো স্যার, গান বাজায় স্যার, তোমার হিপ হপ।